আমার নির্বাচনী এলাকা লাকসাম মনোরবন্দির মানুষ বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে আমি তাদের প্রতি সালাম যেমনি জানাই, তাদের সমস্যা বলি আমি সদা সর্বদা মাননীয় প্রধানমন্ত্রী থেকে বরাদ্দ নেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছি। লাকসাম মনোরগঞ্জ সহ ওই এলাকাতে এলাকার মানুষের দাবি লাকসামে একটি জেলা করা হোক। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যম দিয়ে আমার এলাকার মানুষের অভিব্যক্তি দিয়ে মহান সংসদে আমি উত্থাপন করলাম এবং কুমিল্লাকে বিভাগ করার জন্য একটি প্রস্তাব আমার এলাকার মানুষের প্রাণের দাবি হিসাবে বিবেচিত হয়েছে, আমি এটাকে গ্রহণ করার জন্য আমি উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।